এমন নেতা নেত্রী ধরেন না বিপদে বলে একলা পলায় যায়। আর বাংলাদেশের গর্তের মধ্যে লুকা থেকে আপা আপা করে জোরে কোন কথা ঠিক কি না? যতগুলো যতগুলো অডিও কল প্রকাশ পাইছে আজ পর্যন্ত কি দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী কোনো বড় নেতার সাথে ফোনে কথা কইছে? সবগুলা সানসিয়া জোরে কোন সবগুলা কি সানসিয়া? কারণ সানসারে কোথাও যাবারও পাচ্ছেন টাকা পয়সাও নাই। আসল যারা টাকা মারছে তারা তো সব সাইজ হয়ে গেছে। ও যে মাথা ভাঙ্গা দুইজন ধরে টেজর তুলে দেওয়া লাগে, মাইক পালি বলে খেলা হবে খেলা হবে। কে রে তোর মাজা ভাঙ্গা, তোর মাজাত নাই বল তুই খেলবি কেমনে? বাংলাদেশের জনগণ ওরে কাউয়া বলেছি নে তোর কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই সকল বড় নেতাগুলো ধরা পড়া দরকার, কিন্তু এরা যে কোন জায়গাতে আছে আল্লাহ ভালো জানে। এই সুচকা ফিসকা সামসিকা বাদুর এরা মোবাইল কল ফাঁস করে দেয়। ভাইজান খুব খেয়াল করবেন, সময় এখন আমাদের আছে না নাই বুঝা শুনে আমাদেরকে নেতা নির্বাচন করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকলেই জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ এই যে যেই কোরআনের তাফসির শুনতে আপনারা এসেছেন, এই কোরআন আল্লাহ আমাদেরকে কি স্বরূপ দান করেছেন? কি স্বরূপ? না না না, স্বরূপ কোরআন যে আমরা শরীফ বলি না যে কোরআন শরীফ, এখানেও লেখা আছে কোরআন শরীফ। আপনি গোটা কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ আপনি পাবেন না, কোরআন মাজিদ পাবেন, কোরআনুল হাকিম পাবেন, ধরে কোন ঠিক কিনা? কোরআনুল মুবিন পাবেন। কিন্তু এই আমরা শরীফ বলে তাই বলে শরীফ বলা যাবে না, এটা কিন্তু আমি বলতেছি না, বলা যাবে। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতে কারিমা শুধু তেলাওয়াত করলাম, আর একটা বাংলা স্লোগান আছে আমি কি দিব? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা অর্থ, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে লিল্লাহে তাকবীর। এখন আসেন আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায় এ মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গাইবান্ধার খবর কি? একই খবর। কে মরলে? না, মানুষ মরলে না। কিছুদিন আগে একজন মেয়ে মানুষ মারা গেল, নাম হলো বেগম মতিয়া চৌধুরী, নাম শুনছেন আপনারা? উনি মারা যাওয়ার পরে আমি ফেসবুকে দেখলাম কমেন্টের মধ্যে 116 জন কমেন্ট করছে। কতজন? 116 জন কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্না লিল্লা নাই, সব হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল বাংলাদেশে এমন কিছু দল আছে যেই দলের মানুষ বললে মানুষ খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করে, জোরে কোন কথা ঠিক? আমরা কি তেমন মানুষ হব? না। আল্লাহর কোরআন বলতেছেন যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতকে আমি বাছা নেওয়ার কারণ হলো এখানে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় কবরস্থান, তার মানে বোঝা গেল দুনিয়ার কোনো বাড়ির জন্য আজকের মাহফিল হচ্ছে না। আজকের মাহফিল হচ্ছে মরে গেলে আমরা কোথায় যাব সে গোরস্থানকে নিয়ে, ঠিক কিনা বলেন, কথা বলেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে,
জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে। এই যুবকেরা এই মোশন মারতেছ, এখানে কোনোদিনও বলা হয়নি যে বুড়া হলে ডাক পড়িবে কবর মাঝে যাইতে, তা বলা হয়নি। বলা হয়েছে কিন্তু যেদিন যেদিন কোন দিন কোন সময় এইটা বলা হয় নাই, আমরা বিশ্বাস করব যে কোনো সময় ডাক পড়তে পারে। ধরে গান ঠিক না, কি নিয়ে যাবেন কবরে? এক মনোযোগ দিয়ে কথাটা শোনেন, যাওয়া লাগবে না। রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার জীবনে তাকে 50,000 বছর কবরে থাকতে হবে। কত বছর? 50,000। তাহলে যেই বিল্ডিং বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ির প্রতি এত মায়া, আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে সেই কবরের কোনো খবর আমাদের কাছে আছে? আজকে খবর দিব, নেবেন আল্লাহর কোরআন দিয়ে। এই জন্যে সবাইকে একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতে আল্লাহ কি বলতেছেন? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো একমাত্র ভয় করতে হবে কার? আমরা 15.5 বছর কার ভয় করছি? আমার এলাকার ইমাম সাহেব ভয়ের ঠেলায় দোয়ার মধ্যে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গা ভয়ের ঠেলায় হাসিনা কছে, এতই ভয় ছিল ভাই, হ্যাঁ হাসিনা রে, উপায় নাই রে, উপায় নাই রে, মানুষ উপায় নাই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিলে ইমান রাখার উপায় নেই। আল্লাহ বলতেছেন আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছ তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্মাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। কিন্তু আমরা বক্তারাও পর্যন্ত দেখে শোনাবাজ করছি, আগে তেজে আসে আমরা দেখি, মানে তেজে বসে আছে কারা? মাইক কাটা নেওয়ার লোক নাকি? আমি আমার সামনে থেকে বহুদিন মাইক কাটা নিছে, হুজুর এই ওয়াজ আমরা শুনবো না। ওরে বাবা রে, তা আগে এসে দেখি যে সৈরা স্যারের কোনো ক্যাডার আছে কিনা, তারপরে আমরা দেখি পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আছে কিনা, এইগুলা দেখি। যদি পুলিশের গাড়ি থাকে র্যাবের গাড়ি থাকে ক্যাডারেরা যদি মঞ্চে থাকে তখন আমরা তেল তেলা ওয়াজ করে বাড়ির যাই। ইমান বলতেছে মাওলানা পুলিশ তোমাকে ধরবে এই জন্য তুমি তেল তেলা ওয়াজ করে বাড়ির যাও, গোবিন্দগঞ্জ পার হবার পারবা না, আজরাইল তোমাকে গ্রেফতার করবে। জোরে কান কথা ঠিক কিনা? আপনার বলেন তো কার ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? তাহলে কবরে যাওয়ার আগে আমাদেরকে ধরবে কে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। হ্যাঁ এটা খেয়াল রাখবেন। এখন অন্ধকার কবরে আমরা এমনি এমনি যাব না, আল্লাহ বলতেছেন দুইটা আমল করা লাগবে, একটা হচ্ছে আল্লাহর ভয় আর একটা হলো হাক্কা তুকাতিহি, সেই ভয়টা হলো নিয়ম মতো সবসময় আজান দিছে আল্লাহর ভয়ে নামাজ পড়তে গেছে, আসরের নামাজ শেষ করে জমি ধান দেখবার গেছে, বিকালবেলায় ধান দেখবার গিয়ে দেখে উপরে জমিতে পানি চলমল করতেছে, নিচে ওর জমিত 1 ফোঁটাও পানি নেই, উপরে খালি পানি চলমল করে নিচে পানি নেই। তখন চারিদিকে তাকায় কেউ নেই, আস্তে করে বসে জমির আল কেটে দিস, ওই পানি দিয়ে হাত ধসে, ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন সত্যি করে কেউ দেখেনি? কে দেখছে? তাহলে দরজা জানলা বন্ধ করে তারা ভোট দিল, একজনের ভোট 100 জনের 1 লাই দিল। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কে? আপনারা বলেন তো কেউ যদি 1-2 ভোট দেয় ওর বাপ কয়টা? 1 মুরব্বী আইসে ভোট দেওয়ার জন্যে, ছেলেরা বলতেছে দাদা কষ্ট করে আইসেন কেন? আপনার ভোট তো আমি দিছি। দাদা মন খারাপ করে যাচ্ছে,
বলে দাদা যাচ্ছেন যান দাদিক জানো না পাঠান কারণ দাদির ভোট দেওয়া হচ্ছে কিন্তু তোর দাদিরা 4 বছর আগে মরছে এখন মরা মানুষের ভোট হচ্ছে মরা মানুষের ভোট হয় আপনারা বলেন এই যে দরজা জানলা বন্ধ করে 150টা করে যারা ভিল মারলো কে দেখলো আর দুই কান্দর দুটো বসে আছে কে তোমার দুই কান্দে দুই মোহরি লিখেছেন ডায়েরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবা কেরামান পড়েন কেরামান কাতিবি না আলামুনামা তাফালু এখন আসেন ভাই তাহলে আপনাদের গায়বান্দাতে কোন মুসলমান মারা গেলে সবাই কি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা এখানে যারা একটু আলেম আছে যারা মোটামুটি কোরআনের অর্থ বোঝে তারা চিন্তা পড়ে গেছে কেন আল্লাহ কি বলতেছে যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন বলা লাগবে ইন্না লিল্লাহ তাহলে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি চিন্তা করার দরকার আছে না আমি বহু আলেমকে বলছি বহু আলেম যে ভাই মুসলমান মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়ি কয় হুজুর এই বুড়া বয়সে আবার আপনার এটা জানবার মন চাইকে আগে থেকে হয়ে আসতেছে এখন হচ্ছে অসুবিধা কি আমি কলাম কোরআনে আয়াতের সাথে এই পড়ার তো মিল পাওয়া যায় না কারণ বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহ পড়ো কে বলতে বলেছেন আল্লাহ বলেছেন কলু মানে বলো ফরজ আপনারা বলেন তো বর্তমান সাদুল্লাপুরের বাংলাদেশের একটা অংশ হলো সাদুল্লাপুর এই সাদুল্লাপুরের সবচাইতে বড় বিপদের নাম কি আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি জানেন না ওহো তাহলে তো বিপদ এই যুবকেরা তোমরা বলো এই সাদুল্লাপুরে বর্তমানে অনেক বিপদ আছে তার মধ্যে সবচাইতে বড় বিপদ কোনটা আজরাইল কেউ কয় আজরাইল কেউ কয় মোবাইল আমি গোটা বাংলাদেশ ওয়াজ করে দেখেছি এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআন ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না আপনারা বলেন তো আবু জেহরের মতন সারা রাত জায়গা নবীর কোরআন তেলাওয়াত শুনলো আর সকালবেলায় কোরআনের বিরুদ্ধ চারণ করলো এই কোরআন শুনে কোনো লাভ আছে সারা রাত শুনছে ডাঙ্গায় নেড়ে আপনার তো তো বসার চান্স পাচ্ছেন আপনারা আমার সামনে বসে আমাকে দেখতেছেন আবু জেহেল নবীর সামনে বসে কোরআন শুনছে সোরের মতন পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে আর আবু বক্কর সোরের মতো সামনে বসে কোরআন তেলাওয়াত শুনেছে রাসূল বলেছেন সামিনা ওয়া তাআনা কোরআনের আয়াত সামিনা ওয়া তাআনা শুনতে হবে আমল করার নিয়তে এখন সবচেয়ে বড় বিপদ হলো কোন বক্তা কোন ঢঙ্গে ওয়াজ করে কোন বক্তার ওয়াজ মানুষ কেমন শুনে এইটা নিয়ে চর্চা হয় কিন্তু আল্লাহর কোরআন কিভাবে চলতে বলতেছে এই চর্চা বাংলাদেশের মুসলমানের নাই জোরে কোন কথা ঠিক জাবিয়াল বলবে এখানে তো বহু বক্তাইছে এ বলতো এই বছরের মধ্যে কার ওয়াজ সারছে এইটা গল্প হবে ভাইজান এটা হলো সবচাইতে বড় বিপদ কোরআন শুনবে কিন্তু কোরআন আন্দোলন আনবে না কোরআনের দল করবে না কোরআনকে বাস্তব জীবনে আমল করবে না এটাই হলো সবচাইতে বড় বিপদ জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন এই কোরআনটা আসলে কি এটা ওয়াজ শোনার ভিতর দিয়ে জানা যাবে না কোরআনকে বুঝতে গেলে কোরআনকে গ্রহণ করা লাগবে জোরে কোন ঠিক হ্যাঁ আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করবে তখন তার চরিত্রটা কেমন হবে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি কোরআনের শাসক বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলো হযরত উমর নাম কি নিজের আইন দিয়ে রাষ্ট্র চলায় না আইন চলতেছে কার সবসময় বিশ্বাস করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র তার হাতে একমাত্র সমস্ত ক্ষমতার মালিককে আর আমাদের বাংলাদেশে 15.5 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল রে
এখন সামনে কে যাবে কার হাতে ক্ষমতা এক দল বলতেছে বিএনপি যাবে রে আওয়ামী লীগ যদি না দাঁড়ায় বিএনপি যাবে রে বিএনপির হাতে ক্ষমতা যাবে আসলে ক্ষমতা কার হাতে জোরে বলেন কেউ যদি কোনো সময় বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিএনপি ক্ষমতায় আছে উমুক দল ক্ষমতায় আছে বলা মাত্র সে মুশরিক হয়ে যাবে ক্ষমতার মধ্যে কোনো ভাগাভাগি চলবে না একমাত্র ক্ষমতা আমার আল্লাহর জোরে বলেন কথা ঠিক কি না ক্ষমতা যদি আওয়ামী লীগের হাতে থাকে তে পলালো কেন এই কথা বলেন পলালো কেন তোমরা জানো না আল্লাহ বহু আগেই বলে দিয়েছে কি বলেছেন তুযিল্লু মান তাশা وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ সম্মান দেওয়ার মালিককে সম্মান দিয়া সিয়ারে বসানোর মালিককে আবার অপমান করার মালিককে ঘর ধরে নামানোর মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে তাহলে তুমি কোন আক্ষেপে কইলে 42 সাল 41 সাল পর্যন্ত কোন আক্ষেপে কইলে তুমি 7 তারিখে জানো না 5 তারিখ তোমার কি ঘটবে জোরে কোন কথা ঠিক আরে আফসোস সময় চাইছিল সময় চাইছিল দুটা ঘন্টা আমার কয় 45 মিনিট দেওয়া হলো নিজে ভাত পাক করছে 12 আইটেম দিয়ে সেটা খাওয়া পর্যন্ত হলো না মামু বাড়িকে খাওয়া লাগলো জোরে কান কথা ঠিক তাহলে আজকে বিশ্বাস করেন ক্ষমতার মালিককে আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই বিএনপির কোনো ক্ষমতা নাই ইসলামী দলের কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা একমাত্র কার এটা বিশ্বাস করেন ভাইজান চার স্টলে গল্প করবেন সামনে কে ক্ষমতা আসতেছে সামনে কে ক্ষমতা আসতেছে কি মন খারাপ করতেছেন ইন্না লিল্লাহর উপর তাফসির হবে মরে গেলে কবর দিয়ে ও গোরস্থান বানাছে গোরস্থান এটা হবে 2018 সালে সাপাহারে এক হিন্দু মুসলমান হলো আমার হাতে আমাকে বলে হুজুর কলমা পড়াই দেন মুসলমান হব মুসলমান হওয়ার পরে আমি হিন্দুটাকে বললাম বাজান তুমি মুসলমান হলে কি দেখে হিন্দু বলতে তো হুজুর আমার বাপ মা ওকে দেখে তোমার বাপ মাকে দেখে তুমি মুসলমান হলে আমার বাপ মা মারা গেলে আগুন দিয়ে পোড়া হয়েছে হুজুর আমার বাবাকে কাঠের খড়ির উপর তখন রাখা হলো বাবার পা পিছন দিকে ছিল সেই পা টেনে এসে ভাঙলো পাও যখন সোজা হয় না তখন পাও ভেঙে ফেলে দিয়ে তার উপর মোটা মোটা কাঠ দিয়ে আগুন ধরানো হলো আমি একজন হিন্দু আমার বাবা মরার পরেও তাকে আগুন দিয়ে পুড়ে শাস্তি দিয়ে দুনিয়া থেকে ভস্মিত করা হলো আমি একজন মুসলমানের মরা দেখেছি মরার পরে তাকে কত যত্ন করে গোসল করায়া তাকে কাফনের কাফন পরায়া তার জানাজা করে যখন গোরস্থানে দাফন করা হয় এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম একমাত্র জাত হলো মুসলমান জাত জোরে কোনো কথা ঠিক কি না আমি হিন্দু ধর্মকে আমার অন্তর থেকে বের করে দিয়ে আমি মুসলমান হলাম দেখছেন আর কিছুই দেখেনি খালি মুসলমানের গোরস্থানে দাফন করা দেখে ওই মুসলমান হয়ে গেছে বুঝার পারতেছেন না আপনি কোন জাত বহু আলেমকে বললাম হুজুর মানুষ মরে দিলে আমরা ইন্না লিল্লাহ পড়ি কেন আলেমরা সবাই বলে সবচাইতে বড় বিপদ হলো মরা সবচাইতে বড় বিপদ কি মরা এদিন মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ করি আমি চিন্তা করে দেখলাম এ কথা হয় না মুরব্বি কি বুঝতেছে সবচাইতে বড় বিপদ মরা তাহলে আবু সাইদ জীবন দিল কেন মরাই যদি সবচাইতে বড় বিপদ হয় আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে জোরে বলার কথা ঠিক কি না মরা বিপদ কেরে আবু সাইদের বাপ মা খালি মশান মারতেছে এই বাইসা থাকলে কি খাতাম না খাতাম মরে যায় না ভালো হলো রে যাই আসতেছে এক গাদি করে টেকা দিয়ে যাচ্ছে ফল টল নিয়ে এসে মুরব্বি আয় হায় হায় হায়
মরা বিপদ না আবু সাইদের বাপ মা ভাই ভাবির জন্য মরাটাই হলো সবচাইতে রহমত ঝরে কোন কথা ঠিক কি না যদি মরার মত মরে যদি মরার মত মরে আমি একটা দৃষ্টান্তে তাহলে বুঝতে পারবেন আল্লাহর জন্য মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ ঝরে কোন নাম কি তিনি একদিন তুর পর্বতের কিনারায় গিয়া দাঁড়ায় আছে আল্লাহ বলে মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কয় মুসা কি জন্য দাঁড়িয়ে আছো পাহাড়ের কিনারায় বলে আপনাকে একটা প্রশ্ন করব তার উত্তর শোনার জন্য আল্লাহ বলে মুসা কি প্রশ্ন মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে তোমার তা নেই আল্লাহ কয় মুসা ঠিক হইলি কয় আমার যা আছে তোমার তা নাই আল্লাহ বলে মুসা এমন কথা বলা ঠিক না আল্লাহর সাথে কার তুলনা চলে মুসা বলতেছে আল্লাহ ভালো করে শোনো তো আগে আমার যা আছে তোমার তা নাই সেটা কি জানো আল্লাহ বলে সেটা কি মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই আল্লাহ কয় ঠিকই তো তাই রে মুসা বলতেছে আল্লাহ যতই মোশান মারো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না মরার যে কি মজা সেটা আমি পাবো কিন্তু তুমি পাবা না মরার যে কি মজা কুল্লু নাফসিন জায়গাতুল মৌত জায়গাত শব্দের অর্থ হলো সার মজা মরার যে কি মজা সেইটা আমি মুসা পাবো কিন্তু তুমি পাইবা না আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু সবাই সুবহানাল্লাহ বললেন না বুঝবার পারেননি মুসা বলতে সাল্লা আমাকে যত নিয়ামত দিয়েছেন আমাকে নবী বানাইছেন এটা আপনার নিয়ামত আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দিয়েছেন এটাও আপনার নিয়ামত যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ মুসা মানুষ মরবারই চায় না মানুষ মরবার চায় দেখবেন বুড়িয়া থুরা ভাঙ্গা চুরা তারপরেও মরার কথা বললে আল্লাহ স্বামীর হতে ক্যান্সার রোগ এক মাস পরেই মারা যাবে বউ খালি সমানে কান দেয় বলে আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও স্বামীর মৃত্যু আমাকে দাও স্বামী কয় পাগলি যতই কান দেখ রে যতই কান দেখ আমার এমন একটা ব্যাধি হয়েছে আমি আর বাঁচবই না বলে না আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও স্বামীর মৃত্যু আমাকে দাও স্বামী বউয়ের কপালে হাত দিয়ে বলে মরে যাচ্ছি কিন্তু এমন একটা বউ রেখে যাচ্ছি যে বউ তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে আসলে কি বাস্তব রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে ঘুমাইছে ওই বাড়িতে একটা ষাঁড় গরু আছিল আইড়িয়া গরু ওই দড়ি ছেঁড়া বের হয়েছে খাবার জন্য কিন্তু দরজা বন্ধ বাহিরে যাওয়ার পারে নাই বাড়ির মধ্যে খুঁজা দেখে বারান্দার একটা সিলভরের পাতিলে নিচে সিটে লালি এখন ষাঁড় গরু লালি খাওয়ার জন্য পাতিলের তলে মুখলিবার তাই কিন্তু এই শিং বেঁচা যায় পাতিলের কান্নার মধ্যে শিং বেঁধে যায় জোর করে যখন খাবার চাইছে ছোট ছোট শিং তো ঢুকে গেছে লালি হাতে পাইছে লালি খাওয়া শেষ কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না ওইখানে করতেছে কিন্তু না আপনি বলেন দুই শিং যদি পাতিলের কান্নার মধ্যে আটকে যায় আর কি তখন দেখতে পায় একটা অন্ধ হয়ে স্বামী স্ত্রী যে ঘরে হো করে ঢুকছে বলছিল্লাহ বলে বাবা আজরাইল ঢুকছে যখন তাহলে আমার স্বামীর কাছে যাও কারণ আমার স্বামী হলো ক্যান্সার রোগী স্বামী কয় কেরে বউ কি হয়েছে বউকে আর্জল আইছে তো তোমারে দেখাই দিলাম স্বামী কয় দিনের বেলা না কইনি আপনার মৃত্যু আমার দেখ আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ বউ বলে মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে মৃত্যু কেউ চায় না ধরে কোন কথা ঠিক আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে পছন্দ হওয়ার কারণ কি মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি মুসা বলতে সাল্লা কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আপনারা কি জান্নাতে যাবার চান কারা কারা যাবার চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি লিল্লাহে তাকবীর আল্লাহর হাত তোলেন না কে যাবার চাচ্ছেন না না ঘুম ধরছে হাত নামান
হাত নামান এখন জান্নাতে যদি যাবার চান সত্যি আপনারা যাবার চান আপনারা কি জীবিত অবস্থায় যাবার পারবেন না মরা লাগবে জোরে বলেন মরা লাগবে তাহলে জান্নাতে যদি যাবার চাই কি চাই সকলে বলেন মরতে চাই জান্নাতে যাবার চাইলে কি চাই মরতে চাই আরো জোরে মরতে চাই জোরসে বলুন ফেরেশতা ভাই আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম কিন্তু মরতে চাই মিছিল তো কোনো মাহফিল হয় নাই আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যে বাংলার মুসলমান মরাকে নিয়ে কোনো টেনশন করে না ওই বাংলাদেশে হাসিনার মতন সৈয়াচারী জালেমার ক্ষমতায় কোনোদিন বসবে না জোরে কোন কথা ঠিক আমরা এতদিন আল্লাহ বাদ দিয়ে হাসিনার ভয় করার কারণ হলো আমরা মরবার চাই না জোরে কোন কথা এ কথা কন না কেন কথা কন না কেন আপনি যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার আপনি বাঁচতে পারবেন না নির্দিষ্ট সময় হলো আপনাকে মরা লাগবেই জোরে কোন কথা ঠিক তাহলে মরা যদি লাগে তো ক্ষমা খা আপোষ কার সাথে কথা কয় না আপোষ কার সাথে নমরুদের আগুনের চুলার দিকে আমাদের জাতির পিতা আপোষ করে নাই আপোষ করেছে আল্লাহর সাথে জোরে কোন ঠিক কি না নমরুদ খালি বারবার কয় ইব্রাহিম যে আগুনের ছিল জ্বলাইছি একবার তাকায় দেখ একবার তাকায় দেখ চরকের রশি যখন টান মারবো আগুনের চুলার মধ্যে পড়ে তুই পুড়ে ছাই হয়ে যাবি ইব্রাহিম একবার কি বলবা না আমার আগুনের চুলার দিকে তাকায়া ইব্রাহিম আল্লাহর দিকে তাকায় বলতেছেন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির নমরত নমরত তুই আগুনের চুলা বানাইছিস পুরানোর ক্ষমতা তোর হাতে নাই পুরানোর ক্ষমতা কার হাতে আমি সে আল্লাহর দিকে তাকাইছি আমাদের সকলের মৃত্যু হবে অনিবার্য মৃত্যু যখন হবে এই মৃত্যু যেন সাধারণ মৃত্যু না হয় এই জন্য আমার আল্লাহর দিকে তাকায় থাকার দরকার আছে নাই আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই একটা দৃষ্টান্ত শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই মাঝখানের ডানা গেলে কি এই এরাই তো হলো কিশোর গ্যাং কিশোর গ্যাং তিনটা ছেলে একসঙ্গে দাঁড়াচ্ছে এরা যদি খালি বেড়া যায় এদেরকে আপনি চিনেন আমাদের কিশোর আর এই যুবকদেরকে সাইজ করবার গেলে আল্লাহর কোরআনের আইন ছাড়া এদেরকে সাইজ করা যাবে না ধরে কোন কথা শিখে না আমাকে একজন বলল হুজুর আমাদের এলাকায় যুবকেরা যে হারে নিশায় আসক্ত হয়েছে আমাদের এলাকার যুবতী মেয়েরা যে হারে বেপর্দা হয়েছে আমাদের এলাকার অনেক মুসলমান দাবি করে আজান হলে মসজিদ যায় না এমনকি লুকে চুপে জুয়াও খেলা হয় হুজুর এ ব্যাপার আপনি ওয়াজ করবেন আমি বলি একটাই ওয়াজ ইংরেজদের তৈরি আইন দেয়া এই ঘুরে ধরা সমাজকে সাইজ করা যাবে না এই তাহলে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে জোরে কোন কথা ঠিক কিনা ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশকে সাইজ করা যাবে না সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে জোরে কোন কথা ঠিক কিনা সব সাইজ হয়ে যাবে নামাজ পড়বো না তোর দাদাও পড়বি বেপদ্দায় ঘুরবি ফাতেমা হরজনী প্রতিযোগিতা করবি জোরে কোন কথা ঠিক কিনা খালি আইনের দরকার এ ওয়াজ দেখান হবি না 13 বছর নবী কুম ওয়াজ করছিল 400 বছর আবু জেহেলের কাছে গেছে কলেমার দাওয়াত দিছে তাও সারা ঘাটতেরা কলেমা গ্রহণ করেনি জোরে কোন কথা ঠিক কিনা কোরআন দিয়ে যখন আইন শুরু হলো আবু জেহেলকে বদর যুদ্ধে ঘাট সাইজ করে দিল জোরে কোন কথা ঠিক কিনা শুনবো না তোর ঘরে শুনবি আজকে আমাদের বাংলাদেশে এরকম সমস্যা কেন ইন্না লিল্লাহ দিয়া আপনাদেরকে একটু তাফসির করে বোঝাবার চাই ভাইজান আর কেউ উঠবে নাকি এই দেখ যুবক ওই কি বাদাম বেচতেছে নাকি রে এ কে বাদাম খাচ্ছেন রে এ কে বাদাম খাই আপনারা জানেন যাদেরকে ফেরেশতা পাহারা দিচ্ছে যেই জায়গার মধ্যে বসে আছেন আল্লাহ তাআলা এটা ইবাদতের মধ্যে সামিল করে নিয়েছে ধরে কোন সুবহানাল্লাহ হ্যাঁ আর বাদাম খান যারা বাদাম খাচ্ছে একে পেটের কিন্তু দোষ হয়ে যাবে এমন অসুখ হবি হ্যাঁ বাদাম খাবার দেন একটু মনোযোগ দিয়ে শুনবেন
আল্লাহ বলে মূসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মূসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমরা মরব কার জন্য যারা বলবেন না তারাও মরবেন আর যারা বলতেছেন তারাও মরবেন দুই মরা কিন্তু এক না এজন্য সবাই জবান খুলে বলবেন আমরা মরব কার জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য যদি মরেন সে মরাটা কেমন হারে উকিল বলতেছে আপনার তো ফাঁসি রায় হয়ে গেছে যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি কার্যকর হবে এই ফাঁসি থেকে যদি বাঁচতার চান তো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন কার কাছে আসামি খালি মুচকি মুচকি হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি আমার কি বুঝ দিচ্ছ উকিল যে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখা লাগবে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা নিজে ক্ষমতার চেয়ারে থাকার পরেও মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না জোরে কোন কথা ঠিক উকিল বলতেছে এ গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল কয় কে রে ফাঁসি হবি মরবি না কি বুঝতেছেন আল্লাহর জন্য জীবন দাও বুঝতেছেন আল্লাহর জন্য যারা জীবন দিবে আল্লাহ বলেছেন তারা মরবে না আমার কথা ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন সবাই আল্লাহ আকবার বলেন না কেন আমরা অতীতে দেখেছি বাংলাদেশের বড় দল যেগুলা এইগুলা দলের মধ্যে আল্লাহ আকবার নাই আওয়ামী লীগের যত মিছিল আপনারা দেখছেন কোনো মিছিলে আল্লাহ আকবার স্লোগান পাচ্ছেন আর ইসলামী দলের মিছিলে শুরু কি দিয়ে না রে আর এই শালারা কি দিয়ে শুরু করে পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন আজকে জয় বাংলা করে দেবো কি বাংলা জয় বাংলা মানে আপনারা বলেন তো আওয়ামী লীগের মিছিলে কেউ যদি ভুল করে আল্লাহ আকবার বলে অক্কি মিছিলের মধ্যে রাখবি না হাত ধরে বার করে দিবে এইটা আমাকে দলের স্লোগান লয় তুই কোথায় পাইলি বিএনপির মধ্যে আল্লাহ আকবার নাই আপনারা এখানে যারা বসে আছেন আপনারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন এই জন্য আল্লাহ আকবার বলতে আপনাদের সমস্যা হচ্ছে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে প্রমাণ কি আল্লাহর কোরআন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু একটু মনোযোগ দিয়ে শুনবেন হুসাইন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে তার মাথাটা নিয়ে গেছে দামেস্কে ইয়াজিদের দরবারে এরকম একটা গামলার ভিতর করে কার ভিতর ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে আছেন হুসাইন রাদিয়াল্লাহর মস্তক মুবারক ইয়াজিদের সামনে যখন দেওয়া হয় ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল ওই লাঠিটা হুসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকিয়ে দিল দেহ পড়ে আছে কারবালায় ধরে কোন দেহ কোথায় আফসোস করে লাভ নাই শোনা লাগবে পঞ্চাশ বছর কোরআনের হক তাফসীর করে বিনা অপরাধে আল্লাহর ওলিকে জেলখানায় বন্দি করল আমরা সমস্ত আলিম যখন তার হেফাজতের দোয়া করি জেলখানার মধ্যে আল্লাহ তার চেহারাকে এত সুন্দর করে দিল বাতিল সরকার বাধ্য হয়ে জেলখানাতে বের করে হাসপাতালে নিয়ে গিয়া
ইনজেকশন পুশ করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহর বান্দার শুনেন বাংলাদেশের ময়না পাখিগুলোকে ধরে ধরে খাঁচায় বন্দী করে আর কাউয়ার মতন কাউয়াকে এরা বাইরে থাকার অবকাশ দিয়া দেয় ধরে কোন কথা ঠিক কি না আমার সোনার ময়না পাখি আফসোস করে লাভ আছে ইতিহাস ইতিহাস ক্ষমতার চেয়ারে বসে লাঠি হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকা দিছে দেহ পড়ে আছে কারবালায় মাথাটা নিয়ে গেছে সেই মাথাটাকেও অসম্মান করার জন্য মুখের মধ্যে লাঠি ঢুকায় বলে হোসেন তুই শেষ জিদ করে নানার ইসলাম প্রতিষ্ঠা করবি আজকে ইয়াজিদ আমি বহাল তবিয়তে তুই শেষ হয়ে গেছিস ইয়াজিদের সামনে যতগুলো মুসলমান ছিল সবাই মাথা নিচু করে মাথা নিচু করে বসে আছে কারণ লোক মা দিলি লোক মা দিলি তাকে শেষ করে দিবে একজনও মাথা তোলে না আবু সাইদ চিন্তা করে কেউ তখন মাথা তুলতিছে না সবাই যখন বাতিলের ভয়ে আল্লাহর ভয় ভুলেই গেছে ঠিক ওই সময় শুধু মাথাই তুললেন না দুই হাত প্রসারিত করলেন মর মর এরকম জুলুমের অন্ধকারে বেঁচে থাকার কোনো লাভ নাই ইমানের সাথে জীবন দিয়া আল্লাহ নুরানি ইমানের আলোতে আমি যাবার চাই ধরে কোন কথা ঠিক হ্যাঁ আবু সাইদের দেখানো পথে 1500 ছাত্র জনতা জীবন দিল এত বছর আমাদের এত দল ছিলাম স্বৈরাচারের কিছুই করতে পারি নাই আল্লাহ কয় রক্ত পড়েছে জমিনে অস্ত্রের ভয় দেখেও আমার ইমানদারেরা আর লড়বে না একজন পুলিশের আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতেছে কি করব স্যার সমানে গুলি করবেন লাভ নাই তো গুলি করি যেটা মরে ওই জায়গা ফাঁকা হলে আর একজন দাঁড়াই আর একজন দাঁড়াই কেউ বাবারে মারল রে এই কথা বলে কেউ পালায় না তাহলে আমরা কি করব যখন বুঝতে পেরেছে বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার চাইতে ইমানের সাথে জীবন দেওয়া অনেক ভালো ধরে কোন কথা ঠিক হ্যাঁ সবাই মাথা নিচু করে আছে ইয়াজিদের কাছে আপনারা বলেন আসরের ফরজ নামাজ কয় রাকাত তিন রাকাতে যদি কেউ বসে বসা লাগবে দুই রাকাতে না হয় চার রাকাতে কিন্তু বসে গেছে তিন রাকাতে এখন আপনারা যদি মনে করেন ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস এতদিন চার রাকাত পড়াছে আজকে তিন রাকাত পড়াছে আমরাও পড়ব আপনার কোন নামাজ হবে জোরে কোন নামাজ হবে সবাই যখন বসে আছে শেষ কাতারে একজন মুসল্লি ভ্যান চলায় অটো ভ্যান চলায় ওই এখন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে লোক মা দিছে তিন রাকাতে বসা যাবি না তো হুজুর আপনি বসলেন কেন আল্লাহু আকবার দাঁড়ান ইমাম সাহেব বলতেছে মনে মনে যে আমি স্বৈরাচারী হছি ভোর ছাড়াই ক্ষমতা থাকবার চাই ধরে কোন কথা ঠিক কিনা ওই আল্লাহ আকবার শব্দ শুনে সব মুসল্লি খারাপ হয়েছে কিন্তু ইমাম দাঁড়ায় না এখন আপনাদের কাছে আমার মন জানতে চায় সমস্ত মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে কেন যাবে কারণ ভ্যানালা যেটা করতেছি সেটা নিজের কাজ না নেতা ভুল করলে তাকে লোকমা দিয়ে সাইজ করা হলো ইমানের দায়িত্ব ধরে কোন ঠিক না কিন্তু কেউ সাইজ করে না সবাই মাথা নিচু করে তার মানে বোঝা গেল ইয়াজিদ যা করবে তাই বাধা দেওয়ার কেউ এমন সময় 80-85 বছর একজন বুড়া সাহাবি 80 বছর একজন বৃদ্ধ মাজায় লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেছে লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে ইয়াজিদ তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো তারে তুমি চিনো শোনালো বলে ইয়াজিদ যার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছো তাকে তুমি চিনো যদি তুমি চিনতে পারো তাহলে এরকম বেয়াদবি কথা তুমি বলতা না আজকে যে আলেমদেরকে তুমি ইয়াজিদের মতন স্বৈরাচারী হয়ে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইছো অনেক আল্লাহর কোরআনের নেতাদেরকে বিনা অপরাধে তুমি ফাঁসির মঞ্চে নিয়ে গেছো ধরে কোন কথা ঠিক না তুমি কি তাদের চিনো চিনো না একই অবস্থা
ওই বুড়ো সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক জোরে বলেন বুড়াটার নাম কি আনাস ইবনে মালিক ঠিকমতো দাঁড়াবার পারে না লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে ইয়াজিদ তুমি যার মুখে লাঠি দিয়ে তিরস্কার করতেছ তার কি তুমি চিনো চিনো আমি একাধারে দশ বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম সুবহানাল্লাহ বলেন ওই বুড়া সাহাবি বলতেছে আমি একাধারে দশ বছর আল্লাহর নবীর খেদমত করেছি নবী ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে আদায় করতেন নিজে ইমামতি করতেন আর সুন্নাত নফলগুলো আল্লাহর নবী বাড়িতে পড়ায় পছন্দ করতে ফরজগুলো নবী কোথায় পড়তেন জোরে বলেন কোথায় মসজিদে আর সুন্নাত নফলগুলো বাড়িতে পড়তেন আল্লাহ রাসূল বলেছেন বাড়িকে তোমরা ভূতের বাড়ি বানায় না বাড়িকে মাঝে মধ্যে নামাজ পড়া দরকার আছে না কোন নামাজ ফরজ আনাস ইবনে মালিক বলে আল্লাহর নবী বাড়িতে নফল নামাজের নিয়ত করলেন নবী রুকু করে যখন সেজদায় গেছে এমন সময় ওই হোসাইন যার মুখে লাঠি ঢুকাইছো ওই হোসাইন কোত থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতেছে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম নবীর পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে আমি হোসেনের বেয়াদবি দেখে আর সহ্য করতে পারলাম না আমি আস্তে করে গিয়া নবীর পিঠ থেকে যখন হোসেনকে নামাবার চাই এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় আমাকে নিষেধ করলেন কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে খামাকা বসে থেকে কি করব যখন হোসাইন রাগ করে চলে গেছে এমন সময় নবী নামাজ শেষ করে চোখের পানি নিয়ে আমি বললাম নবী গো এত বড় বেয়াদবি করতেছে আমি পিঠ থেকে নামাবার চাইলাম আপনি কেন নামাজ পড়া অবস্থায় নিষেধ করলেন আল্লাহ নবী বলে রে আনাস তুমি কি জানো আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে হাবিব আপনি নবী যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি আপনার ঘোড়া বানায় খেলতেছে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা উঠাবেন না ইয়াজিদ নবীর ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে আর তার মুখে তুমি লাঠি ঢুকায় বলতেছো তুমি শেষ তুমি শেষ আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে ওয়াজ করতেছেন মসজিদ নববী এই যুবকেরা মেসি নেইমারের ভক্ত হস হ্যাঁ মেসি নেইমার রাত তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ফজর আজান শুনে ঘুমায় যায় এরা মুসলমান তিনটা পর্যন্ত কার খেলা দেখে মেসির খেলা দেখে কোন দিক দিয়ে গোল দেয় পরের দিন ওটাই আর কি টক শো আর তিনটার সময় আর সালাতো তিনটার সময় ঘুমায় যায় আর সালাত খায় নাম শোনার পরে চেতন পায় না ও কি মুসলমান কথা বলেন মুসলমান লা সালাত আলা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দুল কুফরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ এখন আপনারা বলেন হুজুর যৌবনকালে পড়তেছে না বুড়া বয়সে পড়বে ঘুষের চাকরি যতদিন করতো ততদিন তৌবা করেনি যেই চাকরি গেছে তখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আজ থেকে আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহকে ইয়ার কি মারিস যতদিন পারবো সারা জীবন যৌবন শয়তানের দিয়ে বুড়া বয়সে শালা সিয়াল্লে মসজিদে গেছে এরকম কিছু বুড়া আছে না নাই কথা কন না কেন হ্যাঁ সারা বছর শয়তানি করেছে এখন মসজিদে কাতার সোজা করে মুসল্লি নামাজ পড়বে এইটাও পড়বা দিবি না মাঝখানে এক চেয়ার বসায় দিছে আপনারা জানেন নামাজের ভিতরে এবং বাহিরে ১৩টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো ডাইয়ে নামাজ পড়া ধরে কোন কথা ঠিক কিনা তুমি কত বড় মরদ হয়ে গেছো চেয়ার নিয়ে আল্লাহর সামনে বসেছো এই জন্য আমার ওয়াজ আছে কোনো মসজিদে কোনো চেয়ার থাকলে ওই চেয়ার কেউ যদি ভাঙবার পারে একটা ওমরা হজের সোয়াব আল্লাহ তাকে দান করে দিবে মান সালাল্লাহু তাআলা আশহাদাতু বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরা শুহাদা ওয়া মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি জোরে বলেন মারহাবা কি আপনাদের মসজিদে সিয়ার আছে থাকলেই বুঝবেন কাতার শেষ
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে আনাস বলে ইয়াজিদ যার মুখে তুমি লাঠি ঢুকাইছো তাকে তুমি চিনো সাইয়েদুস শাবাব আহলে জান্নাহ জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন একটা হলো হাসান আর একটা হলো হুসাইন যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো হাজার হাজার সাহাবী নবীর ওয়াজ শুনতেছে সমস্ত সাহাবী যখন ওয়াজ শুনে তখন নবী ব্যাকুল হয়ে গেছে কথা বলতেছে এমন সময় কোত্থেকে হোসাইন দৌড় এসে মসজিদ নবীর মধ্যে ঢুকিয়ে বলতেছে না না অনেক সময় সাহাবীদেরকে দিছ আর সাহাবীকে সময় দেওয়া যাবে না এখন হব না না আর আমি মাঝখানে অন্য কেউ থাকা চলবে এমন সময় আবু বকর বলে হুযাইফা এত দামি কথা নবী বলতেছে এখন যদি হোসাইন নবীর ওয়াজটা বন্ধ করে দেয় দামি কথা দেখে কিন্তু আমরা বঞ্চিত হব কারণ নবী যেগুলো কথা বলে এগুলা নবী বলে না এগুলা কে বলায় মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহী ইউহা আল্লাহু আকবার আমি কি কোরআনে আয়াত তেলাওয়াত করলাম না হ্যাঁ তা আপনারা কিছুই দেখুন না একটু মনোযোগ দিবেন হুযাইফা দুনিয়া মিলে দৌড়ে গিয়া হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলতেছে বাবু এখন তোমার নানা দামি দামি কথা বলতেছে সেই কথা সাহাবীরা পাগলের মতো শুনতেছে এখন তুমি নানার কাছে যাইও না সঙ্গে সঙ্গে হোসেন বলে রে নানার সাহাবীরা আমার নানাকে চিনো বলে নানার দামি কথা শুনতেছো আমার আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না আজকে শুনে নাও ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না আমার নানাকে চিনো এ কারণে নানার ওয়াজ শুনতেছো আমাকে চিনো আমার চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছে না আজকে শুনে নাও ওই নানার চাইতে আমি নাতি কোনো অংশে ছোট না যেই কথা ছোট না হযরত আলী মারছে দূর কি রে কার সাথে কার তুলনা রে হ্যাঁ কুটি কি যাকে আল্লাহ বলেছে ওরা ফানা লাকা জিকরাক সে নবীর সঙ্গে আমার ছোট্ট হোসাইন তুলনা করে কাম তো সারছে দৌড়ে হুযাইফার কোল থেকে কাড়িয়া নিয়ে মুখে একটা ঠাসি মারছে এই পাগল কার সাথে তুলনা করিস মুখ থেকে যখন হাতটা টান দেয় এমন সময় হোসেন বলে রে নবীর সাহাবিরা আগে একজন সাহাবির কোল থেকে বলেছি নানার চাইতে কোনো অংশ আমি ছোট না এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি হোসেন অনেক বড় কিন্তু আমারে তোমরা চিনো না যেই কইছে অনেক বড় সঙ্গে সঙ্গে উমর ফারুক বলে আলী এত বড় বেয়াদবি আর সহ্য করতে পারি না তোমার সন্তানকে তুমি সামাল দাও আলী যখন হোসেনকে নিয়ে বাড়ির দিকে যাবার চায় এমন সময় ইয়াতিম নবী আমার দাঁড়িয়ে বললেন আলী রে আমার কাছ থেকে আমার কলিজারে তুই আলাদা করিস না যেই বলে আলী রে আমার কাছ থেকে আমার কলিদারে তুই আলাদা করিস না সঙ্গে সঙ্গে আলী যখন হোসেনকে ছাইড়া দেয় হোসেন রক্ত মাখা মুখ নিয়ে এক দৌড়ে নানার কাছে এসে নানার গালে মুখে চুমা খায় বলে নানা আপনাকে ছাড়া আমি বাঁচবো না এদিকে কারবালার প্রান্তরে কেউ যখন হোসেনের সঙ্গে নাই নানার ইসলামকে গালিব করার জন্যে 72 জন সঙ্গী নিয়ে নিজের জীবন আল্লাহ রাস্তায় কুরবানি দেয় নানা নানা আপনাকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি নানা নানা অনেক সময় হলো আপনাকে পাচ্ছি না তাই রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশে ছোট না নবী বললেন এ পর্যন্ত শোনা যাচ্ছিল তুই যদি আমাকে ঘরের মধ্যে একলা বলতি আমি কিছুই বলতাম না কিন্তু এতগুলো সাহাবীর সামনে এ কথা বলা ঠিক হলো তুই ঘরের মধ্যে আমাকে বলতিস যে নানা আপনার চাইতে আমি বড় আমি কিছুই মনে করতাম না কিন্তু উমর যে খাবার খেয়েছে এখন তুই বলবি বলবি ঘরের মধ্যে কহ এতগুলো সাহাবীর সামনে বলছিস তুই কেমনে আমার চাইতে বড় হইলি একটা বার সাহাবীদের সামনে একটু প্রমাণ কর হুসাইন বলতেছে না না রে তোমার হোসেন ছোট্ট হবার পারে কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না ওমর ফারুক বলে হোসাইন তুই ছোট্ট মানুষ কি হিসাব হুসাইন বলে না না তোমার আমার মধ্যে কথা হয় মাঝখানে ওমর মাথা মারে কারণ কি রাসুল বললেন এজলিস ইয়া ওমর ওমর তুমি বসো
হোসেন বলে না না আমার জীবনের এক নম্বর হিসাব হলো আমার মা আর তোমার মা বলো না না বলো এই দুই জনের মধ্যে কার মা বড় গভীর রাতে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে আলী বলে ফাতেমা কান্দার কারণ কি বলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে আলী মুস্কি মুস্কি হাসি আর বলে ফাতেমা দোয়া কবুল হলে মানুষ আনন্দ করে তুমি কান্দো কেন বলে স্বামী কি দোয়া করছে আপনি কি শুনবেন না আলী বলে কি দোয়া কবুল করছে আল্লাহ বলে আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয় এই পর্দার মধ্যে মৃত্যু হবে এই দোয়া আল্লাহ কবুল করেছে আলী হাসতেছে আর বলতেছে পাগলি রে সারা জীবন যে পর্দার মধ্যে থাকলো তাকে তো আল্লাহ পর্দার মধ্যেই মৃত্যু দিবে ফাতেমা বলে আমার মৃত্যু কখন হবে এইটা কি আপনি জানবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর কথা কেউ কোনোদিন জানে না ফাতেমা বলে স্বামী আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী পড়ে গেলেন তেমনি ঘরের মাঝায় মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া খান্দের বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না কারণ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা কথা কন না কেন থাকার জায়গা ওরে বাবা কি দেখতেছেন কয় ছয় তালার ভিত দিছি ভাই পাঁচ তালা হসে এখনো এক তালা রড বেড়া আছে দুই কান্তে দুই ফেরেস তাকায় শয়তান উপর দিকে না তাকা নিচের দিকে তাকা নিচের দিকে তাকা তুই যতই বিল্ডিং ছয়তলা সাততলা বানা তোর ঠিকানা পাঁচতলায় হবে না তোর জায়গা হবে নিচতলায় জোরে বলেন কথা ঠিক নিস্তালা মানে কি কথা কয় না একটু মনোযোগ দিয়ে শুনবেন ফাতেমার স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে গ্রহণ করা লাগবে তিনটা চাওয়া আপনাকে কবুল করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কিছুই চাইলা না মরার পরে কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন পর্দার মধ্যে মৃত্যুবরণ করব দিনের বেলায় কবর দিবেন চলবে না রাতের বেলায় আমাকে দাফন করবেন আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলী বলে ফাতেমা হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে ফাতেমা কত ভালো ফাতেমা মুস্কি মুস্কি হাসের বলে লক্ষ মানুষ যদি ফাতেমা বলে ভালো আর আপনি যদি বলেন ভালো না ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো স্বামীর সার্টিফিকেট আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে ও গো স্বামী আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ একজন মেয়ের পর্দা কবর দেওয়া পর্যন্ত মাটি দেওয়া পর্যন্ত লাশটা খাটনিতে যখন তুলবেন চারজন পুরুষ মানুষ ফাতেমার লাশ কান্দে নেবে এমন পুরুষ আমি ফাতেমা খুঁজে পাইলাম না আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো কিন্তু ছয় মাস আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে আমার হাসান হোসেন এত ছোট মায়ের খাটনি কান্দে নিবার পারবে না তাই বাধ্য হয়ে আপনি একা জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে বেজান রে একটু মনোযোগ দিবেন আপনি যদি আমার কবর খুঁড়তে না পারেন আপনার বন্ধু কেউ থাকলে তারে বলবেন কবর খুঁড়ে দিতে আলীর বন্ধু আবু জর গিফারি কবর খুঁড়তে খুঁড়তে কবর থেকে যখন পালায় যায় ফাতেমার লাশটা কবরে নিয়ে গিয়ে দাফন করার পরে আলী মাটি দিয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ফাতেমারে তুমি কবুল করে না এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে পাঁচ ছয়টা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর দেখার উপায় নাই গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর আমার ফাতেমার কবর নিজের হাতে দিলাম সেই কবর কোন জায়গায় আমার ফাতেমার কবর আর কেন খুঁজে পাই না কে যেন বলে আলী
فاطمه পর্দানিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি নবী কান্দের বলে হোসেন রে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি দিবার পারবো না আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না জান্নাতি নারীদের নেত্রী হবে আমার মায়ের চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসেন বলে না না আচ্ছা ঠিক আছে মায়ের দিক দিয়ে তো আমি বড় হলাম তো বাপের দিক দিয়ে নবী চমকে উঠছে যে এইরকম হিসাব আমার কাছে কেউ চাবে নবী কল্পনাই করেনি সোনাল বলেন না কেন এটা কি জাতা হিসাব এখন বলেন কার বাপ বড় আমার বাপ বড় না আপনার বাপ বড় আপনারা বলেন তো আল্লাহ নবীর বাপের নাম কি আব্দুল্লাহ জোরে বলেন নাম কি জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি আর হোসেনের বাপের নাম কি জান্নাত পাওয়ার গ্যারান্টি কে দিছে আরো জোরে এই দুনিয়াতে সমস্ত সাহাবীরাই জান্নাত যাবে কোন সাহাবীরা জাহান্নামে হবে এইটা বলার শক্তি আমাদের নাই রাদিয়াল্লাহু আনহুম অরাদু আন জালিকা লিমান খাশিয়া রাব্বা এই আয়াত দিয়ে প্রমাণ করে দিল যাদের নামের শেষে রাদিয়াল্লাহ দেখা থাকবে তারা বিনা হিসাবে জান্নাতি হবে এই জন্য সাহাবী নিয়ে কোনো সমালোচনা করা যাবে সবাই জান্নাতি কিন্তু দশটার নাম আশারে মুবাশশারা দশজন তার মধ্যে চার নম্বরে কার নাম এই ছেলে পেলে কথা কও না কেন রে বা এইগুলো নম্বর জানো না আপনারা এক নম্বর আবু বকর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আল্লাহ রাসুল বললেন নম্বরের দিক দিয়ে আলী চার নম্বর হতে পারে কিন্তু আমার চারজন সাহাবি এক নম্বর সবাই চিন্তা করতে থাকে রে এক নম্বর আবু বকর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তাহলে সবাই এক নম্বর কেমনে হয় আল্লাহ রাসুল বললেন নরমে এক নম্বর আবু বকর গরমে এক নম্বর উমর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানে এক নম্বর আলী তাহলে সবাই কয় নম্বর কিন্তু একসাথে তো বলা যাবে না এই জন্যে একটু নম্বরের দরকার আছে না নাই আবু বকর এক নম্বর উমর দুই নম্বর ওসমান তিন নম্বর চার নম্বর আলী রাসুল কান্দার বলে হাসা হাসাইন রে তোমার বাবা আলী শুধু জান্নাতি নয় সাথে একজন মানুষ আমার বাবা আবদুল্লাহর চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ আল্লাহর কাছে বড় এবার হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে নানা এটাই আমার শেষ প্রশ্ন নানা এখন বলো তো আমার নানা আর তোমার নানা এই দুই নানার মধ্যে কোন নানা বড় আমার নানা তোমার নানা এই দুই নানার মধ্যে কোন নানা বড় সঙ্গে সঙ্গে উমর ফারুক দৌড়ে এসে হোসেনকে এক টানে বুকের মধ্যে নিয়ে মুখে চুমা খায় আর বলে আলী রে আমি উমর না হয় মূর্খ মানুষ কিন্তু তুমি জ্ঞানী হইয়া এই মুখের উপরে এত জোরে ঠাসি কেন দিলা আপনারা কি বলতেছেন কি বুঝতেছেন উমর ফারুক বলতেছে আলী আমি না হয় মূর্খ কিন্তু তুমি জ্ঞানী আপনারা বলেন তো পৃথিবীর মুসলমানের মধ্যে এক নম্বর জ্ঞানীর নাম কি আরো জোরে জোরসে বলেন আনা মাদিনাতুল ইলমে আলী ও বাবুহা সাহাবীদের নিয়ে রাসুল খাচ্ছেন রাসুলের পাশে বসে আছেন হযরত আলী আলীর জ্ঞান দেখার জন্য আলী খুরমা খেজুর খাচ্ছে আর বিসিটা আলীর সামনে রাখতেছে আলী যখন অন্যদিকে মন দেয় ফুট করে বিসি রেখে এক সময় রাসুল বলতেছে দেখো আমার আলীর পেটে এত খিদে কতগুলো খেজুর একলাই খাসে বিসি ঠিক হয়ে গেছে আলী বলতেছে ভাই আমার পেটে খিদা বেশি এই জন্য বিসিও বাড়াছে বেশি তোমরা বলো তো ক্ষুদা বেশি কার যে বিসি বার করে খায় না বিসি সহ খায় ছয় বলতে ক্ষুদা তারই বেশি যে বিসি সহ খায় নবীর সামনে তাকায় দেখো একটাও বিসি নাই এখন বলো ক্ষুদা কার বেশি সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন আলী আজ থেকে তোর ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলম আলী ও বাবুহা ওমর ফারুক হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে হোসেন তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না
আর হোসেনের নানা সং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবীর নানার চাইতে হোসেনের নানা কোটি কোটি গুণ বড় এখন হোসেন বলে নানা মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই বাবার দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়ে যদি আমি বড় হই তাহলে তুমি বড় কোন দিক দিয়ে সঙ্গে সঙ্গে রাসূল আনাস বলে ইয়াজিদ ইয়াজিদ যার মুখের মতো লাঠি ঢুকাইছিস সঙ্গে সঙ্গে রাসূল এভাবে হোসেনকে উপর দিকে তুলে বললেন এ সাহাবীরা বলো তো আমি আর হোসেনের মাথা কার উপরে নবী এরকম মাথার উপর তুলিছে তখন সাহাবী বলতে তো হুজুর আপনার মাথার উপর তো হোসেনের মাথা দেখা দেয় আলী বলতে মাথা উপরে থাকলে কি হয় পা তো মাটির নাই মারাত্মক একটা অ্যাঙ্গেলের ডোজ দিছে ধরে এখন কথা ঠিক না মাথা উপরে থাকলে কোনো পা তো মাটিতে নাই আজকে হোসেনের এত দাম হয়েছে হোসেনের জন্য না আল্লাহ নবীর কারণে ধরে এখন কথা ঠিক না আর সেই মুখে তুমি লাঠি ঢুকাইয়া অহংকার করতেছো হোসেন শেষ হয়ে গেছে হোসেন শেষ হয়নি তুমি শেষ তখন সব মাথা তুলে কয় কে রে এ বুড়া কে রে তুমি শেষ যে ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা করে অহংকার করে কথা বলতেছ আমি তো দেখতে পাচ্ছি ইয়ানজুরুবি নূরিল্লাহ যরেকন সুবহানাল্লাহ এর তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্না ইয়ানজুরুবি নূরিল্লাহ যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাকের মতো নয় ভোঁতা চোখে দেখবে না তারা যা দেখবে আল্লাহ নূরের সাহায্যে যেটা দেখেছে আল্লামা সাইদি যরেকন কথা ঠিক কি না তার প্রত্যেকটা কথা হান্ড্রেড হান্ড্রেড ফলে যাচ্ছে ধরে কথা কন না কথা কন না কেন আপনারা কি মনে করছেন আমাদের মতো এইরকম চোখ দিয়ে দেখছে আল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন এ তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ আনাস বলতেছে আমি দেখতে পাচ্ছি তখন ইয়াজিদ কিন্তু সিয়ারে ধরে কান কোথায় আনাস বলতেছে আমি দেখতে পাচ্ছি অসিরে তোমার ক্ষমতা যাবে তোমার নাম পৃথিবীতে আর কেউ বলবে আপনারা বলেন তো কয় বছর মাত্র পাঁচ বছরের মধ্যে ইয়াজিদ শেষ আজকে গোটা বাংলাদেশ যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন ইয়াজিদ নামের কোনো মানুষ আপনারা পাবেন আমার এলাকার এক আকাশ মহন্ত তার এক বেটা হচ্ছে আমারে কয় মামা মামা করে কয় একটু দোয়া করে দেন তো আমি বললাম দোয়া লাগবে না একটা ভালো নাম কই বলে কী নাম মামা বলে তোমার সন্তানের নাম ইয়াজিদ থো নাম রাখবো চিন্তা করে দেখেন ইয়াজিদ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেনকে পাওয়া যাবে জোরে কোন কথা ঠিক আজকে নতুন করে যে মেয়েরা জন্ম নেবে বিশ্বাস করেন পঞ্চাশ বছরেও হাসিনা নামে কোনো মেয়ের নাম রাখা হবে না তাই রে কি কষ্ট হচ্ছে আপনাকে ওয়াসটা কিসের উপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসা বলতে সাল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে ধরে কোন কার জন্যে আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন বসা এবং দাঁড়ায় আপনার সকলে দুই হাত তুলে বলবেন আমরা মরবো কার জন্যে আরো জোরে বলেন কার জন্যে মাশাআল্লাহ হাত নামান আল্লাহর জন্য যদি মরার প্রেম চিন্তা এবং ইমান নিয়ে দুই হাত তুলবার পরে বিশ্বাস করেন এই বাংলাদেশে আর কোনোদিন জালেম সিয়ারে বসতে পারবে না ধরে কোন কথা ঠিক আপনারা বলেন বাংলাদেশের মসজিদগুলো কার দখলে আছে কোন জালেমের দখলে না আলেমের দখলে কথা কন না কেন আমার এলাকার হাবিশা বলছে হুজুর আজকে আমার জীবন সার্থক আমি বললাম কেমনে ভাই আজকে এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে হুজুর ছয় মাস হলে আমার বেতন বাকি অসুবিধা নেই কিন্তু এমপি হুজুর আমার পাশে একটা লোক কলো না এমপি আপনি সামনে যান
আপনি হামাকারি নেতা সামনে যান কারণ সমস্ত সামসারাই জানে হামাকারি এমপি ঠিকমতো আল্লাহ আকবারই কবার পারে না জোরে কোন কথা ঠিক রে হ্যাঁ কি যে বিপদে ছিলাম ভাই এই 15টা বছর আর আর বিজ্ঞাপন পড়তে পড়তে কাম সারা একটা লুচ্চা একটা মদখোর একটা জিনাখোরের নাম বিজ্ঞাপনের প্রথম জোরে কোন কথা ঠিক কি না এটা লুচ্চা আমি গুরুদাসপুরে এক মাহফিলে দেখেছি সমস্ত কথা আমার রেকর্ড হচ্ছে নেতা মদ খেতে খেতে তেজে আইছে মদ খেতে খেতে কে জানো কইছে বুঝিছ রাজাকার মদ খায় আছে তেজে মদের গন্ধে মানুষ অস্থির কিন্তু নেতার বিরুদ্ধে বলার শক্তি কারো নাই কি একটা সময় চলে গেছে আমাদের বাংলাদেশে জোরে কোন কথা ঠিক ওই সময়কে আবার আনবেন নাকি এই জন্য জীবন দেব কার জন্য আল্লাহ বলে মুসাব মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি তিন নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের সামনে বলবো ইন্না লিল্লাহর তাফসীর পুরোপুরি হয়ে যাবে কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান লিল্লাহে তাকবীর আমি ইচ্ছা করলে ওয়াস টানতে টানতে একটা পর্যন্ত নিয়ে যাবার পারবো কিন্তু লাভটা কিছু নাই কারণ যদি কোনো কারণে ফজরের নামাজটা কাজা হয়ে যায় এজন্য কোরআনের পাখি আল্লামা সাইয়েদ হুজুর কোনদিন ১২টা পর্যন্ত ওয়াজ করে নাই তিনি উঠেছেন ৮টার সময় ১০টার মধ্যে মোনাজাত হয়ে যেত দরে কোন ঠিক কি না সাইয়েদ হুজুরের ওয়াজ শুনে আল্লামা সাইয়েদের ওয়াজ শুনে ফজরের নামাজ নষ্ট হয়েছে এমন কোন শ্রোতা বলতে পারবে না কিন্তু আমাদের মতন এই তেল তেলা বক্তার ওয়াজ শুনে বাড়ি যায় কখন মুয়াজ্জিন আজান দেয় আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছিল ওয়াজ শুনে আসে এমন ঘুমাতে ভাই আজানের শুনি মুয়াজ্জিনই চেতন পাইনি যারা ওয়াজ শুনবার যায়নি তারা সব মসজিদে গেছে তারা মসজিদে গেছে কে রে মুয়াজ্জিন আসেনি কেন মানে ওরকে প্রতিদিন উঠে উঠে একটা অভ্যাস হয়ে গেছে আজান আর লাগ না আজান ছাড়াই আর চেতন পাই উঠে মসজিদে যায় দেখে মুয়াজ্জিনই নাই কিন্তু আমরা চেতন পেলাম মুয়াজ্জিন পাই না কেন সব আস্তে আস্তে মসজিদের বাড়িতে গেছে মসজিদ সাহেব মসজিদ সাহেব মসজিদ বের হয়ে শুন করে বলতেছে কি ভাই বলে আজান যে হয় নাই তো ওয়াজ শুনবার গেছিলাম ওরা বলতেছে আমরা যাইনি চেতন পাশি আর তুই যাই আছে চেতন পাশনি কি মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সকলের শুনতেই হবে দুটা শুনেছি এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া বিশ্বাস করেন আপনারা না মরলে জান্নাতে যাওয়া যাবে লাইলাতুল মেরাজে নবী আমাদের ইমামতি করছিলেন বাইতুল মুকাদ্দাসে যে বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েলের ইহুদিরা দখল করার পায় তারা করতেছে ধরে এখন কথা ঠিক কিনা আপনার বাইতুল মুকাদ্দাস বোঝেন যে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী হয়েছিল ইমাম আর সমস্ত নবী রাসূল হয়েছিল মুসল্লি সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে অথচ ইহুদির বাচ্চারা সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায় ফিলিস্তিনের সন্তান হওয়ার পরই মা বলে বাইতুল মুকাদ্দাসের জন্য তোকে ছেড়ে দিলাম আমরা কোনো সন্তান জন্ম দেই না আমরা মুজাহিদের জন্ম দেই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের শিশু বাচ্চাদের হত্যা করতেছে তারপরও মায়েরা পিছন দিকে হয় না দরকারে সব মুসলমান মরবে ইহুদির হাতে বাইতুল মুকাদ্দাস দেওয়া যাবে না জোরে কোন কথা ঠিক দেখেন দেখেন কি শ্যাল সারা তাকবির দেখেন এই তাকবির দিবার তোমাকে কে কছে রে এই তাকবির শুনে ওরা বলবে হুজুর যতই ওয়াজ করুক কাম হবে না মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ বলার আগে আমি আপনাদের সামনে একটা গান গাবো গাবো যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায় আমি মালা গেথে বল কারে পরাব সে যে কেন এলো না কিছু ভালো লাগে না আসল জায়গায় আসো মজা দেখাও আসল জায়গা বোঝেন নাম কি আরো জোরে বলেন মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিনুল উমদ্দিন কিতাবের মধ্যে লেখছে নামাজ নিয়ে যারা কবরে গেছে ফজর নামাজ পড়ছে জোহর নামাজ আদায় করার আগে মৃত্যু হয়ে গেছে
অসুস্থ হয়ে যদি দুই এক ওয়াক্ত কাজা হয় সেটা ধরার মধ্যে না, কিন্তু নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুনকির নাকির এসে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। ওই মৃত্যু মুমিনকে আল্লাহ ঘুম ভাঙ্গাবে না, তার পক্ষে নামাজকে দাঁড় করায় দিবে। নামাজ চিল্লায় বলবে রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? এই মুসলমান সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছে তোমরা কি জানো? মুনকির নাকির বলবে আমরা তো হিসাব জানি না। তাহলে মান রব্বুকা প্রশ্ন করতেছ? যে লোকটা মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করার পরে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই লোকটা রুকুতে গিয়ে বলে সুবহান রব্বিল আজিম, যে লোকটা সেজদায় গিয়ে বলে সুবহান রব্বিল আলা, দুনিয়াতে এতবার রব রব করে দুনিয়া থেকে কবরে আইছে আরামের ঘুম পাড়তেছে, আর মান রব্বুকে প্রশ্ন করে তার ঘুমটা কেন ভাঙ্গাও? মুনকির নাকির বলে আল্লাহ, তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ দেখাটা খেপছে, আমরা এখন কি করব আল্লাহ? আল্লাহ কয় মুনকির নাকির সাক্ষী থাক যে নামাজ নিয়ে কবরে আইছে, তার এক নম্বর উত্তর হয়ে গেছে। আপনারা বলেন আমাদের বাংলাদেশে তারা ওয়াজ শুনে তারা নামাজের গুরুত্ব দেয় না, ওয়াজ দিয়া কোনো বক্তা বাংলাদেশে নামাজ কায়েম করতে পারবে না। নামাজ যদি কায়েম করতে হয় আল্লাহর কোরআনের আইন দরকার। এই জন্য কোরআনে বলা হয়েছে আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রীত্ব দেওয়া হবে, প্রধানমন্ত্রী সিয়ারে বসার পরে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। ঠিক, এক নম্বর দায়িত্ব পদ্মা সেতু, এক নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করা, এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। কত বড় সর্বনাশ, বাল্য প্রেম বন্ধ না করে বাল্য বিয়া বন্ধ করছে, ধরে কোন কথা ঠিক কেনা? আপনারা কোরআন হাদিস দেখে বলতে পারবেন বাল্য বিয়া হারাম? বলতে পারবেন? তাহলে এ বাংলাদেশ আইন করলো বাল্য বিয়া বন্ধ করো, বাল্য প্রেম চালু করো। আরে আমার এলাকার ক্লাস ফাইভের এক ছেলে ক্লাস ফোরের মেয়েগুলো বার হয়ে গেছে, দুইজনে কিছুই বোঝো না, মোবাইল চালাতে চালাতে লাইন হয়ে গেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মাদক মুক্ত সমাজ বন্ধ করো, এইগুলো কাজ হতে পারে, তবে একটাও এক নম্বর কাজ না। এক নম্বর কাজ হলো আকামুসসালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায় ওই ছেলেদেরকে বলা লাগবে বাবা, এ বাবা এই তোরকে হাতে 4G 5G মোবাইল আছে রে, এই খবরদার অশ্লীল ভিডিও দেন দেখিস না। এরকম ওয়াজ করে বক্তা চলে গেছে, ওরা জানলা দরজা বন্ধ করে বলতেছে কেউ তো দেখতেছে না, এই সময় মেরে দিই। আপনারা বলেন তো দরজা জানলা বন্ধ করলে কেউ দেখে? এই বিশ্বাস কখন হবে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখতে। আপনারা বলেন তো এশার নামাজ জামাতে আদায় করে ওই মুসল্লি কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে? এ কথা বল না কেন, যার কলিজার মধ্যে ফজরের নামাজ মসজিদ জামাতে আদায় করার নিয়ত আছে সে কোনোদিন অন্যায় অপকর্ম করতে পারবে না। এজন্য বাংলাতে কোরআনের আইন যখন চালু হবে এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাশ করা লাগবে, যে কোনো কথা ঠিক। দুই নম্বর হলো আতাউ জাকাত, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ির যাওয়া লাগবে না, বরং ধনীরা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ধনীরাই গরিবের বাড়ির যাবে। কিন্তু গরিবেরা পাঁচ অক্ষর আমার জামাতে পড়ার কারণে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই, ইবাদত করি কা, সাহায্য চাবো তার কাছে। এক ব্যাগ টাকা নিয়ে গরিবের দরজা দিয়ে বলতে ভাই আমার শতকরা 2.5 টাকা তোর, হিসাব করে এক ব্যাগ টাকা হচ্ছে জাকাতে টাকা লে, তখন বলতে রে পাঁচ অক্ত নামাজ পড়ি তোর জাকাতে টাকা লেওয়ার জন্য। আমার এলাকার এক হাজি সাহেব সারা জীবন রোজা রাখছে কিন্তু কারো বাড়িতে ইফতার করে রোজা যায়নি, সবাই বলে হুজুর হাজি সাহেব দাওয়াত দিয়ে ইফতার যায় না, আমি কোনো হাজি সাহেব জান না কেন, বলে হুজুর এত কষ্ট করে রোজা থাকে পাক রোজার সব দেবো, দরকার হলে পানি খেজুর দিয়ে ইফতার করবো হুজুর, ওর বাড়ির যে আমি রোজা দিয়ে ইফতার করে পারবো না। আসলে কে বুঝাইছে আল্লাহ ভালো করে কারো বাড়িতে ইফতার করে যায় না, খাওয়া থাকবো রে তোর সাকাতের টাকা নিব না রে,
আরেক বাড়ি যায় দরজা বন্ধ করে দেয় এক ব্যাগ টাকালে সাত দিন ঘুরিছে এখন ধনী কামদারকে আল্লাহ আমাকে গরিব করে দাও আমাকে গরিব করে দাও কি আইন চালু হলো আমার ঘুরতি মাথা শেষ লোকালয়ের মধ্যে যখন গরিব পাওয়া যায় নাই মরুভূমির মধ্যে এক ব্যাগ টাকা নিয়ে লোকটা গরিব খুঁজতেছে হঠাৎ দেখতে পায় বস্তা মাথায় দিয়া গাছের ছায় একজন ঘুম পাড়তেছে বেয়াগলা মনে করছে গরিব পাইছে আসসালামু আলাইকুম বস্তালা লাভ দেওয়া কয় আলহামদুলিল্লাহ বেয়াগলা কয় কে ভাই তোমারে সালাম দিলাম ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন বলে এক বস্তার টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি এখনো গরিব পাই নাই তোরে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম টাকার বস্তালে উনি কয় বেয়াগলে আমি ঘুরছি 7 দিন তুই ঘুরলি 15 দিন তাহলে গরিব গেল কোন জায়গায় জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে লোকটা সুদ খায় কিন্তু দুইটা নবীর নাম লে বসে আছে আমি এটা 2005-06 সালে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা ওয়াজ করছিলাম সে ওয়াজে এখন ধরা পড়ছে আমি কোনোদিন কল্পনা করিনি যে এই ইউনুস খালি সরকার হচ্ছে এক সাংবাদিক বলতেছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী হাসি নাকি আপনি মহাবিপদে আছেন কোন দোয়া পড়তেছেন হায় রে এমন এক দোয়া বিপদের দোয়া নামটাও ইউনুস দুটা নবীর নাম নিয়ে বসে আছে দুইটা নবী একটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা ইউনুস মোহাম্মদ ইউনুস ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমিয়া জম দিয়া দমে দমে সে হরদম পড়ে সে ইসমিয়া আজম মাছের উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহু আকবার মুসা বলতে সাল্লাহ 3 নম্বর কারণ হলো মিসে মায়াই বন্দি থাইকা মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগ আছে বেলা এ গান গাইলে গুনাহ হবে তাহলে সবাই বলেন এক পলকের নাই ভরসা মিছে সকল আশা কখন বুঝি দারুন ঝড়ে ভাঙবে তোমার বাসা বলতো সিরু নাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবক পিছন দিক থেকে বাবা পিছন দিক থেকে একদম এটা না চালু করে দাও কি অবস্থা একটু অন্ধকার হয়েছে আর মজা পাইছেন কেউ দেখতেছেন আপনার ওটা আমার কল যা ভরে গেছে আমি বুঝতে পারছি ফ্যান যখন বন্ধ হয়েছে আপনারা কত গরমের মধ্যে চাপাচাপি করে বসে আছেন আল্লাহ আজকে কোরআনের তাফসির শুনতে এসে ইন্না লিল্লাহর তাফসির শুনতে এসে যে শরীর ঘামে গেল ওই শরীরের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও জোরে বলে আমিন আল্লাহ পারে কি পারে না আপনারা আজকে বুঝাই দিলেন অন্ধকার আমাদের পছন্দ না আমাদের পছন্দ হলো আলো অন্ধকার আমাদের ভালো লাগে না আল্লাহর আলো হচ্ছে কোরআন যেই কোরআনের আইন থাকবে আলোকিত হয়ে জালেমের কোন আইন অন্ধকার হয়ে বাংলার জমিন আর যেন জ্বলতে না পারে ধরে কোন কথা ঠিক কি না এদের স্লোগান হলো আল কোরআনের আলো কোরআন কি কোরআন কি আলো কোরআন আছে বাংলাদেশে খালি ওয়াজ আছে ওয়াজ কত বড় গুরুত্ব কথা মুসা বলতে সাল্লাহ মৃত্যুকে পছন্দ কর 3 নম্বর কারণ হলো এখনো কারণটা আমি বলি নাই মজার কারণ জোরে কান কি কারণ এটা শোনার পরে আপনাকে মৃত্যু নিয়ে কোনো টেনশন করা লাগবে না
মরা কোনো ফ্যাক্টর না ভাই আপনি মনে করতেছেন হুজুর মরে গেলি শেষ এটা নাস্তিকদের কথা মরে গেলে শেষ আমার আগে আমার ভাই দ্বিতীয় বক্তা সাহেব ওয়াজ করেছেন মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা শুনেন আপনারা শুনেন নি ওয়াজটা তো শুনছেন উনি হয়তো ব্যাখ্যা করে জাননি কিন্তু ব্যাপারটা মুসা আলাইহিস সালামের তিন নম্বর খুব খেয়াল করে মৃত্যুকে পছন্দ কর তিন নম্বর কারণ বলবো আরে কারণ বলার সময় আপনাদের কাছে গোরস্থান কমিটির পক্ষ থেকে ব্যাগ চলে যাবে জীবনের শেষ দান মনে করে মনে করবেন এটাই আমার জীবনের শেষ দান এই মনে করে ব্যাগের মধ্যে যে যা পারবেন আল্লাহর হস্তে আপনারা দিবেন দশ পারেন বিশ পারেন পঞ্চাশ পারেন একশো পারেন আল্লাহর হস্তে দিবেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছে তাদেরকেও বলবো মা আল্লাহ যেন ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দেয় সেই ফাতেমা পর্দানিশী মতো আল্লাহ কবুল করে নেয় আপনারাও আল্লাহর হস্তে দিবেন আসলে যাইতে হবে বিশ্বাস করে দিবে জীবনের শেষ দান মনে করে ওই ব্যাগ নিয়ে আপনাদের মধ্যে ঢুকছে ঢুকছে ব্যাগ না ঢুকছে এ ব্যাগ কোথায় রে একজনও দেখা যায় না ব্যাগ আল্লাহরা কোথায় চলে গেছে ব্যাগের আদায় শেষ কোথায় কোথায় একজন কেউ তো দেখা যায় না ভাই হ্যাঁ না না তখন এত মানুষ ছিল না হয়তো পিছন দিকে যাক এ বেগালে ভাইরা কোথায় রে একজন হাত তুলে দেখায় না রে বা এ একটা এটি একটা ভিতরে ঢোকেন এ আর উঠে কেন রে উঠে কেন যারাই উঠবে এই সময় তিন নম্বর কারণ না শুনে যারা উঠবে প্যারালাইসিস ব্যারাম বোঝেন এখন আপনারা হাত তুলে বলছেন শুনবো লিমা তাকুলু মালা তাফালুন কথার সাথে কাজের মিল নেই এরা কি কথা কয় না আপনারা কোরআন বাংলাদেশে চালু হোক আপনারা তো চাবেন না এমনি এমনি বক্তার তালে হাত তুলছেন নাকি এ হাত যারা তুললেন মুসা আলাইহিস সালামের মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ শুনবো আর না শুনে আপনি চলে যাচ্ছেন তার মানে আপনারা কি মনে করছেন সারা রাত ওয়াজ হবে কারেন্ট চলে গেছে সিগনাল দিছে কারণ যেই কারেন্ট চলে গেছে ঘড়ির দিকে তাকিয়ে দিকে কাটায় কাটায় বারো তার মানে বোঝা গেল বারোটার পরে তারিখ পরিবর্তন হয় বক্তা যে তারিখে দাওয়াত নিছে ওই তারিখে ওয়াজ করবে অন্য তারিখে কি যাবি এই মনে করে কারেন্ট টান দিছে কিন্তু আমি যে বেহা বক্তা তোরে কখন কি বক্তা বেহা বোঝেন না এই তারিখ টারিখ বোঝে না বারোটার পরে কয় তারিখ হ্যাঁ তোরে কখন কয় তারিখ এক তারিখ একত্রিশ তারিখ ধরে বলেন কয় তারিখ আমি তারা তারিখ দাওয়াত দিছি তিরিশ তারিখে একত্রিশ তারিখ হয়ে গেছে তারপরেও বলতেছি মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার কারণ হলো দুনিয়া দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী ভাই আপনারা এই কথাটা গুরুত্ব দিয়ে শুনতেছেন না আপনারা বলেন যে দুনিয়াতে আছেন এই দুনিয়ার জীবন কি ক্ষণস্থায়ী ধরে বলেন কি মরার পরে যেই জীবন আল্লাহ আমাদেরকে দিবে এই জীবন কি তা আপনাদের কাছে কোনটা ভালো লাগে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী হ্যাঁ যে বাড়ি বানাচ্ছেন যে আপনার চাল চলন আপনার ক্ষণস্থায়ী জীবন ভালো লাগে না এ কথা মুখ দিয়ে বললে হবে না কাজে কর্মেই প্রমাণ করতেছে আপনার যাওয়ার কথাই মনে নাই জোরে কোন ঠিক মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী মৃত্যুকে পছন্দ করার কারণ হলো ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে আমি চলে যাব আজকে এই মাহফিলে যার আলোচনা শুনলাম কোন বনের পাখি তুমি হ্যাঁ মহিলাদের কাছেও ব্যাগ গেছে আমার মা বোনের আল্লাহর হস্তে দান করবেন মা মেয়েদের মন নরম যাদের বাপ মা কবরে গেছে বাপ মা রোহের মাগফিরাতে আল্লাহর হস্তে দিবেন একজন বলছে যে হুজুর ব্যাগের কাম হয়ে গেছে আপনারা বলেন তো ব্যাংকে কি টাকা আপনারা একবার থন না বারবার থন বারবার কেন থন কন যতবার টাকা ব্যাংকে রাখবো ততবার টাকা রাখার কারণে আমার টাকা বেড়ে যাবে আপনি দান যত করবেন আল্লাহ আপনার নামে জান্নাতের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দেবে যত দিবেন ওই অ্যাকাউন্টটা আল্লাহ দিয়ে দেবে
সকলে ইস্তেগফার পড়েন যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাইকে বলতেছি গোরস্থানে যারা মাইয়াত আছে তাদের সকলে রুহের মাগফিরাতে দোয়া করা হবে সকলে ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সবার জন্য আমার ভাইজান এতবার আমার বাড়িতে গেছে এই মাহফিলের জন্য।